ধৈর্য রাখো। কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে হাঁটতে হয়। সময় দাও, সঠিক জিনিস সঠিক সময়ে ঠিকই পেয়ে যাবে। তো আমি আপনাদের সাথে আপনাদের টিভি দেখে আর এম পাচ্ছা। তো আজ একটা ছোট্ট গল্প বলবো। একবার এক রাজা ছিলেন, যিনি তার সভা শীতের টাইমে রোদের মধ্যে বসান। তো হঠাৎ করে একটা লোক আসে এবং বলে যে আমি অনেক রাজ্য ঘুরে ঘুরে এলাম, আমার কাছে একটা নকল হীরা আছে, একটা আসল হীরা আছে, কিন্তু যে নকল হীরা আর আসল হীরার মধ্যে পার্থক্য দেখাতে পারবে, কোনটা আসল হীরা যে বলতে পারবে, তাহলে এই হীরাটি রাজদরবারে দিয়ে দেব এবং চলে যাব। আর যদি না পারেন তাহলে এই হীরার যে দাম সেই দাম আপনাকে দিতে হবে। রাজামশাই বলে ঠিক আছে। তো রাজ্যের অনেক জ্ঞানীগুণী লোকদের ডাকা হয়, কেউই হীরা কোনটি সেটা সঠিক বলতে পারে না। শেষে একটা অন্ধ লোক ভেতরে আসে, বলে রাজামশাই আমি একবার চেষ্টা করে দেখতে চাই। বলে ঠিক আছে চেষ্টা করুন। তো একবার হাত দিয়েই বলে দেয় যে এটা আসল হীরা। সবাই অবাক হয়, এটা সত্যিই আসল হীরা ছিল। তাই যে লোকটি শর্ত লাগিয়েছিল সে আসল হীরাটি রাজার হাতে দেয় আর চলে যায়। রাজা জিজ্ঞাসা করে সেই অন্ধ ব্যক্তিকে যে আপনি কিভাবে জানলেন যে এটা আসল হীরা আর এটা কাঁচ? বলে এই রৌদ্রে কাঁচ তেতে যায় কিন্তু হীরা তাতে না, তাই ছুঁয়েই দেখলাম যে এটা তাতেনি, তো এটাই হীরা। তো আমাদের জীবনে এরকম হয় যে আমরা ছোট ছোট কথায় রাগ করে বসি, দুঃখ করি, কষ্ট করি, কষ্ট পাই, কিন্তু আমাদের এই হীরার মতো হতে হবে, যা আমাদের রোদে থাকা সত্ত্বেও আমরা তাতবো না, গরম হব না। ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। তো হাসতে থাকুন, ভালো থাকুন, শিখতে থাকুন, দেখতে থাকুন টিভিটি। থ্যাংক ইউ।